সাহায্য করেছে আমার সাধনায় তুই বাধা সৃষ্টি করেছে আমি ভুলে গেলাম আমি ভুলে গেলাম তুই আমার শিষ্য আমি তোর গুরুদেব আমি তোর গুরুদেব এবার কি করব জানিস আমার তন্ত্র মন্ত্র বলে আমার সাধনা আমার তন্ত্র মন্ত্র বলে আমি মুক্তের মধ্যে তোকে তোকে বিশ্বাস করে দেব তোকে বিশ্বাস করে দেব তুমি বাঁচাও সাধু বাবা রে তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা Yeah.
সভা দুঃখ যেমন বৃক্ষের সভা ফুল নারীর সভা হয় যেন সে মুক্তের শিশু একটি ফাঁকা মাঠে যদি কোনো বৃক্ষ না থাকে মাটির সভা পায় না তেমন কুমারী অবস্থায় মেয়েরা যতক্ষণ মাতা পিতার বাড়িতে থাকে একটি জিনিস তাদের শূন্য মাঠের মতো থাকে এই স্মৃতিটা এই স্মৃতিটাতে যতক্ষণ সিঁদুর পড়ে না ততক্ষণ যেন শূন্য মাঠ মনে হয় অপরে একজনের সঙ্গে সমন্ত বিবাহ দিন ধার্য হয় বিয়ে করতে আসে কিঞ্চিত পরিমাণে লাল টুকটুকে সিঁদুরে যখন ওই শূন্য স্মৃতিতে পড়ে যায় তখন মনে হয় চতুর্পাশ্বে বৃক্ষের বাগান জন্মেছে লাল টকটকে ফুল ধরেছে ফল দীর্ঘদিন সংসার ধর্ম গঠন করতে গিয়ে একটি সন্তান সন্ততি জন্মগ্রহণ হয় সংসারে তাকে বলা হয় ফল আমি আসলাম সুখে সংসার করব বলে কিন্তু আমার সেই ভাগ্যে সেই সুখ সইল না আজ আমি অসহায় হয়ে পড়ে রয়েছি ওগো আয়ো আয়ো করে কান্তি সাগরে Oh,
Hey!
জীবন আমি কাটিয়ে নিয়েছি কিন্তু তবু কেন কেন আমি তোর দর্শন পাইনি তোর দর্শন পাওয়ার জন্য কতদিন আমি কত পাহাড় পর্বতের গুহায় ঘুরে বেরিয়েছে তবু তবু আমি তোর দর্শন পাইনি জয় কালে কপালে কানালা কপাদন ওরে মুক্ত কেশে পাষাণ বেঠের হৃদয় পাষাণ বেঠের হৃদয় অজগলনে অজয় পাষাণ বেঠের দর্শন আমি পাইনি যতদিন যতদিন এই পাষাণ বেঠে শ্মশান ঘরে দর্শন আমি না পেয়েছি ততদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না ততদিন ততদিন আমার নিদ্রা নেই আহার নেই বিহার নেই দেখা দেশ তাহলে তোর মঙ্গল আর না হলে হলে আমি তোকে সহা করে দেব তুমি এখন রয়েছে আমার শিষ্য হরাধনকে সঙ্গে নিয়ে বসব আমি তোর তপস্যা গভীর তপস্যায় মগ্ন হব কোথা সঞ্চয় করেছিস আম্রপত্র সঞ্চয় করেছিস ধ্যানরূপ সঞ্চয় করেছিস পাষাণে বেঠে শ্মশান কালের সাধনা সাধু বাবা তুমি যেরকম যেরকম কথা বলেছ আমি সব কিছু করেছি এতদিন আমি একা তপস্যা করতাম
তোকে তপস্যা করতে হবে আমিও শান্তি 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 বেশ আসন কর আমার গ্রাম বাসবাস আমার সঙ্গে এক সঙ্গে তপস্যা করবে সামনে মুখ দেখাবে দেখাবে দেখেছিস দেখেছি কোন দিক দিয়ে এলো কোনটা
এবারে শুনুন কোনটা দিয়েছিল ওই দেবীপুর পার হয়ে ওই দেবীপুর পার হয়ে সদলাপুর পার হয়ে ওই খাসি মারি দিয়ে ঢুকে গলির পিছে পিছে এসেছিল কিছু বলেছে তোকে হ্যাঁ অনেক কিছু বলেছে বাবা কি বলেছে জানো হারাধন ও হারাধন আমি কিন্তু কিছু বলছি না বলছে হারাধন আমার কথা আমার কথা নাই বলছে আমাকে মা হারাধন বাবা অনেকদিন থেকে খাইনি বলছিস আসান বেটি উপবাসে ছিল তাই কি বলেছে অনেকদিন থেকে খাইনি আমাকে নিজের হাতে সব বলছে বাবা আর আমি কিনা অনেকগুলো খাইয়ে দিয়েছি তুই নিজের হাতে ওই পাষাণ বেটিকে খাইয়ে দিয়েছিস তাই ভোগ কমে গেছে আমার তপস্যাক আমার ধ্যানে সন্তুষ্ট হোসনে তাই তুই আমাকে দেখা দিস নে তুই দেখা দিয়েছি আমার শিষ্যকে আমার হাতের সেবানে শুনে সে বানিয়েছে আমার শিষ্যর হাতে পুনরায় আমি ধ্যানস্থ হব অমের তপস্যায় তপস্যা করব দেখো এবারে সাধু বাবা রক্ত পিপাসনে আমায় দেখা দেয় কিনা এবারে দিবেন নিশ্চয় দেখা দিবেন নিশ্চয় দেখা আয় বস এই কালে কপালে করলাঙ্গ বাতানে ঘরে ভক্ত কেশে অন্য মাউলে থারে শ্মশানে কালে সখাবে দেখা দে দেখা দে ভাষা দেবে দেখা দে ও অখণ্ডল মণ্ডল ঘরম করবো জানিস আমার তন্ত্র মন্ত্র
বলে আমার সাধ আমার সাধনা আমার তন্ত্র মন্ত্র বলে আমি মুখ দেনে মুখে তোকে তোকে বিশ্বাস করে দেব তোকে বিশ্বাস করে দেব তুমি বাঁচাও সাধু বাবা রে তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু তপস্যার ব্যবস্থা কর ওই যে দে ওই যে দে
কেন কাচ্ছি এত দিন পরে এসেছে পাষাণে পেটে পাষাণ কানে এত দিন পর এক কাল ভৈরবের সাধনায় তুই সন্তুষ্ট হয়েছিস তো রাধা বলে কিনা এত দিন পর আমার সাধনায় আমার তপস্যায় ওই পাষাণ পেটে ফিরেছে কিন্তু কিন্তু আমার আমার বিশ্বাস হয় না তাই পাষাণকে আমি যাচাই করে নেব পরীক্ষা করে নেব ওই আমার বসে ভূত হবে না এই পাষাণে কালে ভৈরব তোকে যা বলবে তাই করবি তো কি বলছিস কি বলছিস তুই এই কানে ভৈরব যা বলবে তুই তা করবি না তবে রে পাষাণে এবার এবার তোকে আমি সা করে দেব ও আমি যা বলবো তাই করবে ভয় পেয়েছে এবার আমি তাকে পরীক্ষা করব আমি তাকে পরীক্ষা করব এই পাষাণে চেয়ে দা অদূরে মহাশ্মশানে একের পর এক চিতা চিতার পাশে রয়েছে আমার এক তার পাতার আসল মুহূর্তের মধ্যে তোর দৈব শক্তি প্রয়োগ করে আমার ওই তার পাতার আশ্রমকে তুই স্বর্ণ আশ্রমে পরিণত করে দে মুহূর্তের মধ্যে ওই মহাশ্মশানের পাশে আমার তার পাতা রাখল ওই তার পাতা রাখল শূন্য আশ্রমে পরিণত হয়ে তবু পাষাণ দেবীকে বিশ্বাস হয় না আমি আরো আর আমি তাকে পরীক্ষা করব আর আমি তাকে পরীক্ষা করব এই পাষাণে আমি যা চাইব তাই দিবি তো কি বলছিস আমি যা চাইব তাই দেবে কিন্তু কিন্তু কি নেব ওই পাষাণের কাছে আমি কি নেব কি নেব কি নেব কি নেব পাষাণের কাছে কি নেব নেব পাষাণে বেদের কাছে আমি নেব কি নেব জানিস তার পাম হস্তে রক্তাক্ত রক্তাক্ত খর্গ ওই রক্তাক্ত খর্গ আমি নেব দেখ পাষাণে আমি চাই তোর সাথে রক্তাক্ত খর্গ
খর্গ দিয়ে ওই পাষাণে দেবী কি চাই জানিস চাই রক্ত চাই রক্ত চাই রক্ত চাই তুমি যেখান থেকে হও যেখান থেকে হও ব্যবস্থা করতে হবে বাবু কিসের রক্ত চাই নর রক্ত নর রক্ত তবে পাঠা নিয়ে আসতে হবে মানুষের রক্ত চাই দিতে হবে তাই না মা যখন চেয়েছে মা যখন চেয়েছে রক্ত দিতে হবে না ঠিক বলেছিস মা যখন রক্ত চেয়েছে রক্ত তো দিতে হবে আর না দিলে হবে না হবে না হবে না রক্ত দিতেই হবে যখন দেখো ব্যবস্থা করতে হবে যখন দেখো ব্যবস্থা করতে হবে মা রক্ত চেয়েছে না না মাকে রক্ত দেব না ও মাকে রক্ত দিতে হবে তবে কার রক্ত চাই জানিস কার রক্ত চাই মা জানিস রক্ত চাই তোর বুকের তাজা রক্ত রক্ত দে এবার আমার বিশ্বাস হয়েছে বেটিকে যা বলবো তাই শুনবে যা বল আমাকে পেয়ে তুই আনন্দিত হয়েছিস আনন্দিত হয়েছিস তবে তুমি বিলম্ব কেন একবার আনন্দ যখন পেয়েছিস তোর ঝুঁকিনী চাকরিনীকে নিয়ে
তোমাকে ভয় দেখিয়েছে
মস্তকের কেশগুলো হারিয়ে আসছে মো যদি তাই হয় তার কয়টি হস্ত ছিল কয়টি হস্ত ছিল চার হস্ত ছিল চার খানি হস্ত চার খানি লম্বাটে কেশ চার খানি হস্ত তার সর্বাঙ্গে কি ছিল সর্বাঙ্গে মণ্ডমালা মিলে যাচ্ছে একে একে সব কিছু মিলে যাচ্ছে লম্বাটে কেশ চারটি হস্ত সর্বাঙ্গে নরমণ্ডের মালা বলো তো তার হস্তে কি ছিল তার হস্তে রক্তাক্ত খানা রক্তাক্ত রক্তাক্ত খারে গো মিলে যাচ্ছে একে একে সব কিছু মিলে যাচ্ছে কে অন্য কেউ নয় এ হচ্ছে পাষাণ বেঠে শ্মশান কালে একে আমি দেখছি তোমার বুকের বাছটিকে রয়েছে কি বললে তোমার মৃত স্বামী কি করে তোমার স্বামী মৃত্যু হয়েছে বিবাহবাসীর ঘরে সর্পাঘাতে মারে সর্পাঘাতে বিবাহের বাসর ঘরে সর্পাঘাতে তোমার স্বামীর মৃত্যু হয়েছে তাই স্বামীকে বুকের মাঝে রেখে একা তিনি দুরন্ত সাগরে জলে জীবন যুদ্ধে পাড়ি দিয়ে কোথায় যাবে তুমি ভেসে কিসের আশায় স্বামীর প্রাণদানের আশা তাহলে তুমি সতী মহাসতী স্বামী পাওয়ার জন্য সংসার ধর্ম পরিত্যাগ করে সংসারের সমস্ত লোভ লালসা জলাঞ্জলি নিয়ে চলেছো একা কেনি ভেসে তাই তোমাকে কেন তারা করেছে জানো কে তারা করেছে জানো ওই দেখো শ্মশানের পাশে এক মন্দির ওই মন্দিরে রয়েছে রক্ত পিপাসিনী পাষাণ বেঠে শ্মশান কালে ওই রক্ত পিপাসিনী তোমায় ভয় দেখিয়েছে কেন ভয় দেখিয়েছে তুমি যে সতী তাই তোমার হাতে তাই সে পুষ্পাঞ্জলি আমার কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো আছে কিছু না থাকলেও আছে তোমার ভক্তি আছে তোমার শ্রদ্ধা সেই দেখো কত পুণ্যার্থী এসেছে তুমিকে পারো না ওই পাষাণ বেঠের জন্য তোমার স্বামীর জন্য তুমি ভিখারিণী শাস্তে ভিক্ষের ঝুলি স্কন্ধে নিয়ে তুমি কি পারো না ভিক্ষে চাইতে পারবে তোমাকে পারতেই হবে শোনো তোমাকে কে ভয় দেখিয়েছে দেখবে দেখতে চাও বসো আমি তোমাকে দেখাবো জয় কালে কোথায় ঢাকে কোথায় ভোলেনাথ Thank you.
আসন বেঠে ترجمة
Oh,
এই কে আছিস তুই কে আছিস তুই আমি কালি রে দাঁড়া তুই পাশানে বেঠে কেন এসেছিস কেন এসেছিস কেন এসেছিস মা মাকে জিবাটা ঢুকা জিবাটা ঢুকা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আমি বোকা খেতে এসেছি রে হবে দাঁড়া দাঁড়া হবে শুধু দর্শক মণ্ডলীগণ রাত্রি জেগে কষ্ট করে সকলে এসেছে কিছু পাওয়ার জন্য কিছু জানার জন্য একটা কথা মনে রাখবেন আমরা সকলে সনাতন ধর্মাবলম্বী আস্তে সকলে সনাতন ধর্মাবলম্বী বারো মাসে তেরো পুজো আমরা করি প্রত্যেকে তার মধ্যে মনসা পুজো দিন দিন বেড়ে যাচ্ছে এর কারণ কি জানেন মনসা বড় সাক্ষাৎ দেবী এক মনে এক চিত্তে যদি মাকে স্মরণ করা যায় মাকে পাওয়া যায় মনসা গান করতে হলে কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয় কেউ কিন্তু শখে দেয় না যারা এই মনসা গান দেয় ভাববেন তারা কোনো বিপদ থেকে উদ্ধার পেয়েছেন কারো ছেলের হয়তো চাকরি হয়েছে কারো মেয়ের হয়তো বিয়ে হয়েছে কেউ হয়তো কোনো কেস থেকে মুক্ত পেয়েছেন তাই মনসা লীলা দিন দিন বেড়ে যাচ্ছে চাইব না যে মনসার নাগে কোনো ব্যক্তিকে দংশন করুন কিছু জেনে রাখুন মূল্যবান কথা বলছি সময় সংকীর্ণ যদি কাউকে কোনো ব্যক্তিকে মনসার বিষাক্ত নাগে দংশন করে দয়া করে কোনো কবিরাজ বা গুণীর কাছে নিয়ে যাবেন না কোনো কবিরাজ বা গুণী বিষাক্ত নাগের কাটা ব্যক্তিকে বাঁচাতে পারে না অনেকে প্রশ্ন করতে পারেন উমুক গুণী আছে বাঁচিয়ে দিচ্ছে উমুক কবিরাজ আছে বাঁচিয়ে দিচ্ছে সে কথাও ঠিক তবে কাকে বাঁচায় জানেন আমাদের সমাজে সাপগুলো দেখি আমাদের সমাজে যে সাপগুলো আমরা দেখি তার মধ্যে 80% সাপের বিষ থাকে না থাকলেও যশ সামান্য সেই বিষে মানুষ মরে না ওই সাপ কাটা ব্যক্তিকে কোনো কবিরাজের কাছে বা কোনো ওঝার কাছে নিয়ে গেলে বাঁচিয়ে দেয় কিন্তু বিষাক্ত নাকে যদি অংশন করে ওঝার বাবারও ক্ষমতা নেই বাঁচিয়ে দেয় তাই দয়া করে কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে কোনো ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যাবেন না কী করবেন শুনে রাখুন আমরা জানি আমাদের সমাজে প্রচলন আছে সাপ কাটা ব্যক্তির পরপর তিন জায়গায় বাঁধন দিতে হয় এটা দিবেন তারপর কী করবেন ঈশ্বর মূল শুনে রাখুন ঈশ্বর মূল এতটা পরিমাণ নিয়ে সাতটা গোলমরিচ বেটে খাইয়ে দেবেন যদি নাও পান কি করবেন বাড়িতে যদি সরিষার তেল থাকে খাঁটি যত বেশি পরিমাণে খাইয়ে দেবেন তাতে করে কি হবে আমাদের যে রক্ত চলাচল হয় ব্লাড সার্কুলেন এই রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বিষটা উপরে উঠবে না তারপরে বলবেন কি রুগীটাকে বেঁচে যাবে বাঁচবে না তবে আপনাকে চিকিৎসা করার সুযোগ দেবে তিন দিন সেই রোগীটা বাঁচবে না তিন দিন যদি সেই রোগীটা বাঁচে তাহলে আপনি যে কোনো বড় চিকিৎসা স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা করার সুযোগ পাবেন অনেক কথা বলার আছে কারণ আপনারা সকলে অভিনয় দেখতে এসেছে নাচ গান আনন্দ এগুলো কথা ভালো লাগবে না তো যাই হোক আর একটা কথা বলি আমরা অনেকেই বিভিন্ন ধর্মস্থানে যাই ধর্ম পাঠ শ্রবণ করতে কীর্তনে যাই রামায়ণ পাঠ শুনি গীতা পাঠ শুনি ভগবত পাঠ শুনি মনসা গান শুনি তা আমাদের ধর্মের কি নিয়ম আছে জানেন কোন ধর্ম পাঠ শ্রবণ করতে হলে দক্ষিণা দিতে হয় দক্ষিণাবিহীন যে ব্যক্তি ধর্ম পাঠ করে শোনে তার স্বর্গে বাস হয় না নরকে বাস এটা শাস্ত্রের প্রমাণ তাই আমরা এখানে এসেছি আমাদের দিনের পর দিন চলা বলায় নানান ধরনের জানতে অজান্তে আমরা ভুল করে থাকি আমাদের পাপ হয় আমরা একা এসেছি একাই চলে যাব বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে কেউ সঙ্গে যাবে না তেই যে মহাযজ্ঞানুষ্ঠানে এসেছি একদিন মহাশাসনে মা কালীর চরণে আমাদের সকলকে স্থান নিতে হবে তাই যে যা পারেন মুক্ত হস্তে নিজের আত্মাকে শান্তি করার জন্য পরপারের কথা ভেবে মায়ের চরণে দান করুন মা কৃপাময়ী আপনাদের আশীর্বাদ করবে আপনাদের মঙ্গল হবে সংসারে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এমন কোনো ব্যক্তি আছেন নিজের আত্মাকে শান্তি করার জন্য নিজের ধর্মের পবিত্রতা বজায় রাখার জন্য 50 টাকা দান করবেন মায়ের নামে অনেক ব্যক্তিতে বসে আসুন
আসুন 50 টাকা দান মায়ের চরণে 50 টাকা দান করুন মা আশীর্বাদ করবে মনোবাসনা পূর্ণ হবে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আছেন কোনো ব্যক্তি কেউ নেই এত বড় যজ্ঞনিষ্ঠানে 50 টাকা দান করে মায়ের আশীর্বাদ নেবে এদিকে আছে আছে এই যে এক দাদা আছে আর এক দাদা আছে দেখুন ধর্ম ছিল ধর্ম আছে ধর্ম থাকবে তাই দেখুন নিজের আত্মাকে শান্তি করার জন্য মায়ের আশীর্বাদ থেকে দান নেবে বলে 100 রুপিস দান তাই মায়ের কাছে কামনা করব মাগো ভক্ত যে আশা নিয়ে তোমার চরণে পূর্ণ 100 টাকা দান করেছে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো সবাই বলে জয় মা কালীকে জয় আর ভক্ত আছে অনেক ভক্ত আর এক ভক্ত এখানে ভক্তের কম নেই কেউ গো সবচাইতে বড় দানি আর একজন ভক্ত দেখুন 200 টাকা দান করেছে সবচাইতে বড় 200 টাকা দান করেছেন মার কাছে কামনা করব আর একজন ভক্ত 50 টাকা দান করেছেন জয় শান্তি শান্তি কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক আর একজন ব্যক্তি 50 টাকা দান করেছে তাই মায়ের কাছে কামনা করো মা তুমি তো ত্রিনয়নী চতুর্ভুজ ভক্ত মণ্ডলী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার চরণে দান করছে ভক্তদের যেন মঙ্গল হয় সংসারে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে জয় মা কালী জয় আর একজন দাতা 100 টাকা দান 100 টাকা দান করেছেন দেখুন ধর্ম নেই ধর্ম চলে গেছে ধর্ম যদি চলে যেত পূর্ব দিকে সূর্যোদয় হতো ধর্ম যদি চলে যেত বাতাস প্রবাহিত হতো ধর্ম যদি চলে যেত সমুদ্রের জলে জোয়ার ভাটা উঠত হতো না ধর্ম আছে 100 টাকা দান আসুন যে যা পারবেন হয়তো 100 টাকা নেই 50 টাকা নেই 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা থাকলেও দান করুন যজ্ঞস্থানে দান করলে পূর্ণ হয় আসুন যে যতটুকু পারবেন মুক্ত হস্তে বাবা ভোলেনাথের চরণে দান করুন জয় বাবা ভোলেনাথ আসুন সকালে আসুন দান করে দেন আপনারা যদি না আসেন ইশারা দিবেন নিশ্চয়ই আমরা যাব আসুন যে যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা আসুন মুক্ত হস্তে মায়ের চরণে অর্পণ করুন সকালে আসুন সকালে মা আশীর্বাদ করবে সন্তান সন্ততি সুখে থাকবে এই তো অনেক ভক্ত আছে এই যে আমার দিদি দান করেছে তাই মায়ের কাছে কামনা করব মা গো দিদি যে আশা নিয়ে দান করেছে সে আশা যেন পূর্ণ হয় জয় মা কালীকে জয় মা কালীকে জয় বাবা ভোলেনাথকে জয় আসুন যে যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা দান করুন যতটুকু পারবেন আসুন আসুন না গো উঠে উঠে আসেন মাকে দান করে দেন সবাই আশীর্বাদ করবে বাবা ভোলেনাথ আশীর্বাদ করবে মা কালী আশীর্বাদ করবে ভক্ত মণ্ডলী আশীর্বাদ করবে আসুন দান করুন সবার মনোবাসনা মা পূর্ণ করবে কল্যাণময় মা শান্তি মোদিনী মা অসুর মোদিনী মা সকলের মনের বাসনা পূর্ণ হবে কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক জয় জয় মা মনুষ্য মা কালী কি জয় জয় মা কালী কি মহাদেব বাবা কি একজন দাতা মা কালীর চরণে 50 টাকা দান জয় মা কালী ভক্ত যে আশা নিয়ে দান করেছে ভক্তের আশা পূর্ণ করো ভক্ত জানে যুগ যুগান্তর ধরে এমনি করে যে কোনো মহাযজ্ঞানুষ্ঠানে গিয়ে দান করতে পারে আসুন মায়েরা ভাইরা দাদারা কাকুরা আসুন যে যা পারবেন যতটুকু পারবেন মুক্ত হস্তে দান করবেন এই দান ব্যর্থ হবে না একদিন যখন আমরা এই দেহ ত্যাগ করে পরপারে যাত্রা করব অর্থাৎ বৈতরণী নদী যেদিন পার হব সেই দিন আপনাদের এই দান কাজে লাগবে আসুন জয় মা কালী কি জয় জয় আসুন ভক্ত মণ্ডলীগণ জয় মা কালী জয় মা জয় মা আসুন যে যা পারবেন যতটুকু পারবেন মায়ের চরণে দান করুন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন সকলের কল্যাণ হবে সকলে কল্যাণে থাকবে জয় মা কালী কি জয় 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 মা কালী জয় জয় আসুন আর কোনো ভক্ত মণ্ডলী আছেন দান করুন মায়ের চরণে আসুন জয় মা কালী জয় জয় মর্তবাসিনী বাবা আমার পুজো সম্পূর্ণ হয়েছে বাবা আমার পাটাটা পাটা পাটা ও বাবা না বাবা 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 এই যে দেখুন আমার মার্চেও বয়স বেশি
দেখুন, আমি জানি না মায়ের কি মন, কোমল মন। 50 টাকা দান করেছে আমার মা, সমতুল্য মা। তাই মা মা কালীর কাছে কড়া জোরে প্রার্থনা করি, সে যেন সুখে শান্তিতে দেহ ত্যাগ করে পরদেহে যেন যেতে পারে। আর একজন মাসি, সেও দান করেছে, মা তুমি সকলকে সুখে রেখো, সকলের মঙ্গল কামনা করো। জয় মা কালী। হয়ে গেছে সব কিছু, ঠান্ডা হয়ে গেল, তোমার পাঠা বলি হবে না। কি রে আমার পেঁয়াজ রসুন ঠান্ডা হয়ে গেল, কখন পাঠা পড়বে? আর একজন আমার দিদি, পূর্ণ 100 টাকা দান, 20 টাকা দান। আসুন, মা আশীর্বাদ করবে, মা মঙ্গল করবে, মঙ্গলময়িনী মা। বাবা আসুন, জয় মা কালী কি জয়। এবার আমি মায়ের পূজো অর্চনা করতে পারবো বাবা। ও এবার তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ, বেশ তাই করো মা, বেশ তাই হবে। আমার পাঠা জয় মা কালীর জয়, বেশ এসো, আমি তোমার আশীর্বাদ করে তোমার মনোবাঞ্ছ যেন পূর্ণ হয়। কি নিয়ে এসেছ? পাঠা বলি দেবে, পেঁয়াজ রসুন ঠান্ডা হয়ে গেল বাবা। জানো বাবা, আদা আদা বেটে এসছি, রসুন বেটে এসছি, মাছের ডিম নিয়ে এসছি বাবা। দূর থেকে কথা বলো বাবা, নাতনিটা আমার মুশারির তলে মইতা দিছে। নোংরা ভাষা বলবে না। কি কি খাবি? পাঠাবে কি খাবো? শোনা, তাহলে পাঠা বলি দেবে, কোথায় পাঠা নিয়ে এসো? ঢাকি, আরে ঢাকি, বলি বাজাও, বলি বলি মা, ধরো ধরো, ধর নিয়ে ঠিকই আছে,
ঠিকই আছে বলি হচ্ছে না আমার মন বলছে কি জেনে হারাধন এই হারাধন মনে হয় কিছু দোষ আছে হ্যাঁ না তো বলি হচ্ছে না কেন ঠাকুর পারে না ভালো করে দেখ তো কোথাও খামটা মাছে নাকি ভালো করে দেখ কোন দোষ আছে আমার পাঠার দোষ ঠিক আছে মুক্তি আমার পাঠার দোষ না বলি দেন কানে ফুটাও ঠিক আছে আমার পেঁয়াজ রসুন ছিল হয়ে গেছে কি বলবো হরদন কি হলো দাঁতের বাতি হিলে গেছে কি হয়েছে দোষ পাওয়া গেছে একটা পাঠা নাই কি আছে একটা পাঠিয়া আছে তুমি পাঠা নিয়ে আসবে তো পাঠা না নিয়ে তুমি অন্য কিছু নিয়ে এসছো হবে না বলি হবে না যাও 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 চলো সবাই মিলে মাকে বিসর্জন করো সবাই মিলে সবাই মিলে সবাই মিলে ঢাকে জয় জয় মা